ইসলামী সংগঠনে অন্তর্ভুক্ত হওয়া কোনো ব্যক্তির শখের ব্যাপার নয় বরং অন্তর্ভুক্ত না হওয়া আল্লাহ ও তার রসুলের নির্দেশের সুস্পষ্ট লঙ্ঘন ইমানের অনিবার্য দাবি হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মানুষের কাছে দিনের দাওয়াতের কাজ চালিয়ে যাওয়া বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাডফুট শাখার উদ্যোগে সম্প্রতি স্থানীয় সাপলা কমিউনিটি সেন্টারে এক কর্মী সভায় আগত অতিথিরা কথাগুলি বলেন মৌলানা আব্দুল জলিলের পরিচালনায় এবং মৌলানা আব্দুল সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফুদ মদ্রিস যুক্তরাজ্য শাখার সভাপতি মৌলানা গুলাম কিবরিয়া এছাড়া বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা ফয়েদ আহমেদ মৌলানা সালে আহমেদ হামিদি এবং হাজি সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা আরও বলেন বাংলাদেশের বর্তমান জুলুমবাজ দুর্নীতিবাজ আওয়ামী সরকার দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিনষ্ট করার যে পায়তারা করছে খেলাফুদ সব সবসময় তা রক্ষার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে সব শেষে হাফিজ মৌলানা জালাল উদ্দিনের মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ব্রাডফুডের সাপলা সেন্টার থেকে মোহাম্মদ জাকারিয়া চ্যানেল আই নিউজ